এখন ফিরাউন বলে এ মুসা তুই না আমার কাছে বড় হলি আর তুই এখন ঘুরে এসে বড় হয়ে এখন নবী দাবি করছিস এ মার খেস এখন ফিরাউন বলছে মুসা আচ্ছা ঠিক আছে তোর আল্লাহর উপরে যদি আমি ঈমান আনি তোর আল্লাহকে যদি আমি বিশ্বাস করি তোর আল্লাহ আমাকে কি দেবে তো মুসা আলাইহিস সালাম বললেন আমার আল্লাহকে যদি তুমি মেনে নাও বিশ্বাস করো আমাকে নবী বলে মেনে নাও আমার আল্লাহ পাক তোমার চিরযৌবন দেবে একটু জোরে বলি সুবহানাল্লাহ সবার যৌবন 50 বছর 60 বছরে শেষ হয়ে যায় তুমি যতদিন বাঁচবে তোমার যৌবন ততদিন থাকবে আল্লাহ আর কি দেবে তো তুমি যে বাচ্চাইত করছো না একদিন এই সারা পৃথিবীর বাচ্চাইত তোমার হাতে তুলে দেবে তখন বলছে যে ফেরাউন তুমি যদি আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও কিয়ামতের মাঠে তোমাকে আর হিসাবের জন্য দাঁড়াতে হবে না কিয়ামতের মাঠে আল্লাহ ওই বান্দাকে দেখে বলবে রে বান্দা তোমার শরীর থেকে আমার নবী আইয়ুব আলাইহিস সালামের শরীরটা বড় খারাপ ছিল শরীরটা বড় অসুস্থ ছিল কিন্তু আমার আইয়ুব ওই শরীর অবস্থাতে ওই খারাপ শরীর অবস্থাতে আমার আইয়ুব আমার ইবাদত থেকে দূরে যায়নি সদা সর্বদা আমি আল্লাহ বাবা আমায় ভয় করেছে নবী হয়ে আমায় ভয় করেছে তুমি আমার বান্দা হয়ে তুমি আমার ভয় করোনি তোমার শরীর তো পার্থক্য ভালো ছিল ও বাবা বান্দা মিথ্যা কথা আর তোমার চলবে না মিথ্যা কথা তোমার আর চলবে না ভাই জানেরা শুনে রাখো আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামের শরীরটা কি অসুস্থ এতটা অসুস্থ তিনি চলাফেরা করতে পারে না চলাফেরা করতে পারে না তার সঙ্গী সাথীরা বললেন ও আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম আপনার জন্য একটা ডাক্তারের ব্যবস্থা করব কি আপনার জন্য একটা ডাক্তারের ব্যবস্থা করব কি ডাক্তারটা এসে বললেন ও আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম আপনার জন্য যে ট্রিটমেন্টটা থাকবে ওই ট্রিটমেন্ট করতে গেলে আপনাকে ওঠা যাবে না নড়াচড়া করা যাবে না আপনার তিন দিন নামাজ থেকে ছেড়ে দিতে হবে আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন ও দুনিয়া ডাক্তার তোমার ওই তিন দিনের ট্রিটমেন্টের জন্য আমি আল্লাহ বাগের ইবাদত চাইতে পারি না আমি আল্লাহ বাগের ইবাদত চাইতে পারি না আমি শুনেছি এক ওয়াক্ত নামাজ কাজা করলে আল্লাহ বাগ 2,88,000 বছর ধরে জাহান্নামের আগুনে পোড়াবেন 2,88,000 বছর ধরে এক ওয়াক্ত নামাজের জন্য পোড়াবেন ও দুনিয়া ডাক্তার আমি আল্লাহ নবী আইও এই কষ্ট ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা বেতে 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 আমি আল্লাহ বাগের কাছে আমি মৃত্যু বরণ করে আমি আল্লাহ বাগের কাছে ফিরে চলে যাব তাতে আমার কোনো অসুবিধা নাই কিন্তু আমার জীবন বাঁচায় আমি এক ওয়াক্ত নামাজ কাজা করব না তো জোরে হবে না সুবহানাল্লাহ ডাক্তার এসে বলছে আল্লাহ নবী আপনাকে তিনটা দিন নামাজ ছেড়ে দিতে হবে ওঠা যাবে না নড়াচড়া করা যাবে না তিন দিন নামাজটাকে ছেড়ে দিতে হবে আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম বললেন তিন দিন নামাজ কাজা আল্লাহু আকবার তিন পাঁচ পনেরো ওয়াক্ত তিন পাঁচ পনেরো এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 2,88,000 বছর ধরে জাহান্নামে জ্বলতে হবে আমি নবী কি করে সেটা সহ্য করব পৃথিবীর জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারব কিন্তু জাহান্নামের ওই কষ্ট আমি সহ্য করতে পারব না আমি এই রোগে এই জ্বালা যন্ত্রণা আমি মারা যেতে রাজি কিন্তু জীবন দশায় আমি আইয়ুব এক ওয়াক্ত নামাজ ছাড়তে রাজি না জোরে বলি সুবহানাল্লাহ আর আমরা পৃথিবীর এমন নামাজি একটু সামান্য কিছু হলে সারা দুনিয়া বিস্তার করে সারা দুনিয়া ঘোরাফেরা করে মসজিদে গেলেই চেয়ার মসজিদে গেলেই চেয়ার কি হলো আমার হাতুড়ি ব্যথা আমার পায়ে ব্যথা কোমরে ব্যথা তুমি যখন বাড়ি থেকে হেঁটে হেঁটে মসজিদে আসতে পারলে তুমি যখন বাড়ি থেকে রাজারহাটে বাজার করতে যেতে পারলে পায়ে অসুবিধা নাই আর যখন তুমি বান্দা হয়ে তোমার মালিকের দাসত্ব করতে যাচ্ছ তখন কামজোর তখন কামজোর একবার ভয় হয় না নামাজটা কি তুমি আমার জন্য পড়ছো গ্রামবাসীর জন্য পড়ছো নামাজটা তুমি তোমার মালিকের জন্য পড়ছো
এখন বর্তমান সমাজে চেয়ারটা মডা দেখবেন প্রতিটা মসজিদে চেয়ার এসে গেছে আরে মনে রাখবে বিশ্বনবী বলেছে যদি আপনার দাঁড়িয়ে নামাজ পড়ার সামর্থ্য না থাকে শক্তি না থাকে আপনি বসে বসে পড়েন যদি বসার শক্তিও না থাকে আপনি শুয়ে পড়ে পড়েন কিন্তু বলেনি যেই তুমি দাঁড়াতে পারবে না সঙ্গে সঙ্গে একটা বেশ গদি নিয়ে এসো চেয়ার নিয়ে এসো তুমি চেয়ারে বসে বসে রাজদরবারে যারা বাচ্চারা বসে থাকে তুমি তো এক বাচ্চা সাজে বসে রয়েছো আবার তুমি আল্লাহর ইবাদত করছো সেই ইবাদতটা কত দূর যাবে বুঝতে পারছো দেখবেন আপনি মাটিতে সিজদা করবেন মাটিতে সিজদা করবে সেই ইবাদত এক রকম আর চেয়ারে বসে থাকবেন আপনার বাচ্চাই ভাব থাকবে দেখবেন একটা বাচ্চাই ভাব আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফেলে আমার আল্লাহ এতটা দয়াময় তোমার সারা জীবনের সব রকমের গুনাহ ওই ভয় করার কারণে এক ফোঁটা চোখের পানির ওসিলায় আল্লাহ সব মাফ করে দেবে জোরে বলি সুবহানাল্লাহ আমরা মনে করি নামাজ পড়ি না ঠিকই আছে নামাজ পড়ি না ঠিকই আছে সবই তো হচ্ছে অসুবিধা কি আছে আল্লাহ ভয় করে লাভ কি সকাল হচ্ছে আমার ইনকাম তো হয়ে যাচ্ছে একজন নামাজি ভাই সে বলে আমি নামাজ পড়ি আমি আল্লাহকে ভয় করি কিন্তু আমার কিচ্ছু হয় না এখন একজন আল্লাহর বান্দা আল্লাহর বান্দা নদীতে জাল ফেলতে গেছে দুই দিকে দুইজন জাল ফেলছে একজন রামের নাম করে জাল ফেলে রাম বলে জাল ফেলে আর এদিকে আল্লাহর আবেদ বান্দাটা বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নাম করে জাল ফেলে এখন দেখা যায় যে রাম বলে জাল ফেলে তার জাল যে কবার তোলে সে কবার জাল ভর্তি মাছ আর যে আল্লাহর নাম করে জাল ফেলে তার জালে একটাও কিচ্ছু নাই কিছুবার ফেলার পরে বেচারির মনটা খুব খারাপ তো এর মনটা খারাপ থেকে ফারিস্তারাও আল্লাহকে জিজ্ঞেস করছেন আল্লাহ এটা তোমার আবেদ বান্দা তোমাকে ভালোবাসে এটা তোমার ইবাদত আল্লাহ তোমার নাম করে জাল ফেলছে এর জালে কিছু নাই আর ওর রামের নামে জাল ফেলছে ওর জাল ভর্তি চিরস্থায়ী জান্নাতের সুখ শান্তিটা চিরস্থায়ী জান্নাতের শান্তি কেউ কাটতে পারবে না জান্নাতের সুখ কেউ কাটতে পারবে না শুনে রাখো যে মানুষটা আমার নাম করে জাল ফেলছে দুনিয়ায় হয়তো ও কষ্ট পেয়েছে দুনিয়ায় হয়তো ও দুঃখ পেয়েছে কেননা ওর জালে কোনো মাছ নাই কিন্তু আমি আল্লাহ বলে দিলাম ওই মানুষটার জন্য চিরস্থায়ী ঠিকানা জান্নাত সুবহানাল্লাহ আমার নাম করে জাল ফেলছে তোমরা মনে করছি কিচ্ছু পায় না ও দুঃখ পেল কিন্তু না আমি আল্লাহ যাদের ভালোবাসি তাদের পদে পদে বিপদ তাদের পদে পদে পরীক্ষা দিই আল্লাহ মালাইকাদেরকে বললে হে মালাইকারা শুনে রাখো ওই যে জাহান্নামের ওই আগুনগুলো দেখতে পাচ্ছো ওই জাহান্নামের আগুনগুলো দেখতে পাচ্ছো ওই আগুনগুলো ওই শাস্তিটা ক্ষণস্থায়ী নয় ওই শাস্তিটা হলো চিরস্থায়ী ওই শাস্তিটা হলো চিরস্থায়ী ওই শাস্তিটা ক্ষণস্থায়ী নয় ওই শাস্তিটা হলো চিরস্থায়ী মনে রাখবে ও রামের নাম করে যখনই জাল ফেলেছে ততবার মাছ পেয়েছে ও খুশি হয়ে গেছে দুনিয়ার খুশি একদিন শেষ হয়ে যাবে কিন্তু ওকে যখন জাগার নামায় দেওয়া হবে ওই শাস্তি আর কোনদিন শেষ হবে না জাল ফেলেছে মাছ উঠছে ও খুশি কিন্তু এর জন্য ওর জাহান্নাম এর জন্য কি ওর জাহান্নাম ও শাস্তি আর শেষ হবে না আরে আমার নাম করে জাল ফেলেছে মাছ নাই দুঃখ পেয়েছে কিন্তু আমি আল্লাহ ওকে ভালোবাসি ওকে মহব্বত করি ওর জন্য আমি চিরস্থায়ী ঠিকানা জান্নাত রেখেছি জোরে বলি সুবহানাল্লাহ আচ্ছা আমাদের সমাজে আমরা মনে করি দেখবেন অনেক সময় মসজিদে বা জলসা মাহফিলে বক্তারা বলে বাবু নামাজ পড়ো আল্লাহকে ভয় করে এটা করো ওটা করো না করলে তোমাকে জাহান্নাম দেবে শাস্তি দেবে অনেক কিছু বলে মানুষ সত্যি সত্যি ভয় করে না মানুষ কিছু মনেই করে না
আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ বললেন হে মুসা তুমি যাও চলে যাও ফেরাউনের রাজদরবারে ফেরাউনের রাজদরবারে চলে যাও তাকে গিয়ে তুমি দ্বীনের দাওয়াতটা দাও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম একদিন ফেরাউনের দরবারে এসে বলছেন ও ফেরাউন এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও আমি গোলাম আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম আমাকে তুমি নবী বলে মেনে নাও এখন ফেরাউনের রাজদরবারে যারা আছে সবাই হাসে সবাই হাসে কেন না আপনারা তো জানেন যে ফেরাউন তার রাজদরবারে মুসা আলাইহিস সালাম কি করেছেন মানুষ করেছিলেন বড় করেছে ঠিক কি না এখন ফেরাউন বলে এ মুসা তুই না আমার কাছে বড় হলি আর তুই এখন ঘুরে এসে বড় হয়ে এখন নবী দাবি করছিস এ মার খেস এখন ফেরাউন বলছে মুসা আচ্ছা ঠিক আছে তোর আল্লাহর উপরে যদি আমি ঈমান আনি তোর আল্লাহকে যদি আমি বিশ্বাস করি তোর আল্লাহ আমাকে কি দেবে তো মুসা আলাইহিস সালাম বললেন আমার আল্লাহকে যদি তুমি মেনে নাও বিশ্বাস করো আমাকে নবী বলে মেনে নাও আমার আল্লাহ বাপ তোমার চিরযৌবন দেবে একটু জোরে বলি সুবহানাল্লাহ সবার যৌবন 50 বছর 60 বছরে শেষ হয়ে যায় তুমি যতদিন বাঁচবে তোমার যৌবন ততদিন থাকবে তাহলে আর কি দেবে তো তুমি যে বাচ্চাইত্ব করছো না একদিন এই সারা পৃথিবীর বাচ্চাইত্ব তোমার হাতে তুলে দেবে আরেকটা হলো চিরজীবন তোমায় দিবে তো তখন বলছে যে ফেরাউন তুমি যদি আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও কিয়ামতের মাঠে তোমাকে আর হিসাবের জন্য দাঁড়াতে হবে না তোমাকে আর হিসাবের জন্য দণ্ডায়মান হতে হবে না এখন এই কথাটা শোনার পরে নবী মুসা আলাইহিস সালাম রাজদরবার থেকে চলে গেল বলে গেল তুমি আজকে ভাবো চিন্তা ভাবনা করো এখন ফেরাউনের যে অ্যাসিস্ট্যান্ট ছিল হামান হামানকে জিজ্ঞেস করে যে হামান মুসা যা বলে গেল তাতে তোর কি মনে হয় আমি কি মুসার খোদার উপর ঈমান আনবো মুসার খোদার উপর কি ঈমান আনবো এখন বর্তমান সমাজে দেখা যায় যে মেন লোক যে নায়ক তার থেকে ক্রিটিক্যাল কারা হয় জানেন খলনায়ক তো ফেরাউনের ব্রেনে যেটা খেলে তার থেকে বেশি খেলে কার ব্রেনে এ হামানের ব্রেনে কি আজ আমাদের সমাজে দেখবে স্বামী স্ত্রী ঝগড়া হলে স্বামী স্ত্রী ঝানা করে পাশে কিছু উস্কানিমূলক লোক থাকে তো স্বামীটা না রাজার হাটে যায় আমি তো দেখি ওই একটা বউ আছে ওর সঙ্গে অল্প করে যা ওই যে উস্কানিমূলক বাড়ি এসে যদি চার দিনে ঝামেলাটা কমে যেত বন্ধ হয়ে যেত ও যা ওই একটা পিনিক দিয়েছে ও ঝামেলা এখন মাসখানিক লাগবে মাসখানিক বলে দিলে তুই তো সকাল হলে কাজে চলে যাস তোর বউ এদিক সারাদিন ফোন করে সারাদিন ফোন করে সর্বনাশ কি বুঝলে তো হামান বলছে ঝাপানা আপনি তো নিজেকে খোদাই দাবি করেছেন আপনাকে সবাই বনি ইসরাইল ছাড়া সবাই আপনাকে কি করে পূজো অর্চনা করে আপনাকে খোদা বলে মেনে নিয়েছে এখন যদি আপনি আবার মুসার খোদার উপর ঈমান আনেন তখন একটা হাস্যকর ব্যাপার নিজে খোদা হয় আবার অপর খবরে খোদার কাছে আপনি করছেন বর্ষতা স্বীকার করছেন সবাই হাসবে আপনার এই রাজদরবারে যারা আছে সবাই হাসবে খবরদার একদম না মুসার উপরে ঈমান আনা যাবে না দ্বিতীয় দিন মুসা আলাইহিস সালাম এসে বলছেন ও ফেরাউন আল্লাহর উপরে ঈমান আনো আমি নবী মুসা আমাকে মেনে নাও নবী বলে এখন ফেরাউন বলছে হে মুসা তুই যে আল্লাহ পাকের নবী তুই যে আল্লাহ পাকের নবী আর তোর আল্লাহ তার কি প্রমাণ আছে প্রমাণ দেখা তোকে আমি নবী বলে মেনে নেব সত্যি সত্যি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করব জয় রাজ মুখেরা শুনে রাখো ভাই জানেরা
আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ওই সময় বললেন যদি আমি আপনাদেরকে তার মুজিজা দেখাতে পারি মুজিজা দেখাতে পারি সত্যি সত্যি আপনারা কি আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবেন আমাকে নবী বলে মেনে নেবেন ফিরাউন ওই সময় বলেছিল ও মুসা অবশ্যই অবশ্যই যদি তুমি আমাদেরকে এমন কিছু অলৌকিক কিছু কাহিনী কিছু দেখাতে পারো অবশ্যই তোমার উপরে ঈমান আমরা নিয়ে আসব তোমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নেব ওই সময় আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল ওই সময় আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম লাঠিটাকে জমিনের উপরে ফেলে দিলেন বাবা জি আমার ওই সময় দেখা যায় ওই লাঠিটা জমিনের উপরে পড়ার সাথে সাথে বিধান আকারের একটা অজগর সাপ হয়ে গেছে বিরাট বড় একটা সাপ এখন কিতাবের ভিতরে এসেছে তার অন্তত দাঁত রয়েছে 700 খানা ওই সাপের তার পাঁচে 72 খানা এখন ওই সাপটা দেখে অজগর সাপ যা ফানা তুলছে ও দেখেই ফিরাউনের হয়ে গেছে ওর দেখেই ফিরাউনের হয়ে গেছে ফিরাউন তখন বলছে ও মুসা তুমি কি আমার কাছে দিনের দাওয়াত দিতে এসেছো নাকি আমার প্রাণটাই নিতে এসেছো এখন মুসা আলাইহিস সালাম বললেন না আমি আপনার প্রাণ নিতে আসিনি আমি দিনের দাওয়াত দিতে এসেছি সঙ্গে সঙ্গে লাঠিতে স্পর্শ করলো সাপের গায়ে স্পর্শ করলো সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতিতে ওই সাপটা সঙ্গে সঙ্গে আবার লাঠি হয়ে গেল জোরে বলি সুবহানাল্লাহ এখন ফিরাউন বলছে হামান আমার তো মনে হয় এবার মুসার উপরে ঈমান নাই হামান আবার বলছে জাপানা আপনার ওই ফিরাউন না এই মুসা ও বড় জাদুকর ও জাদুর ওই ফাঁদে পড়বে না ওরে জাদুর ফাঁদে পড়বে না আপনি এক কাজ করেন আপনার এই দেশে এই রাজ্যে ওর থেকে বড় বড় জাদুকর আছে তাদেরকে আনেন এনে মুসাকে পরাজিত করেন মুসাকে লজ্জিত করেন এখন দেখা যায় ফিরাউন বললেন ঠিক কথা ফিরাউন কি করেছে রাজার বাড়িতে ঘোষণা করে দিল আমার দেশে যত জাদুকর আছে সবাই চলে আসো জাদু খেলা দেখাতে হবে আর মুসাকে হারাতে হবে সবাই এসে বলছে যা পানা কিচ্ছু চিন্তা করবে না কোনো টেনশন নেই আরে মুসা জাদু কোনো জাদুই না আমরা যা জাদু দেখাবো মুসা জাদু সব বিকার হয়ে যাবে একদিন ডেট ফিক্সড করা হলো সব মানুষগুলোকে দাওয়াত দেওয়া হলো সবাই যেন ওই খেলা দেখতে আসে ফিরাউনের একটা উদ্দেশ্য ছিল যে যদি ওই খেলা দেখতে সবাই আসে আর মুসা হেরে যায় মুসা লজ্জিত হয়ে মুসা কোনোদিন আর তার প্রভুর দাওয়াত কাউকে দেবে না এখন সব জাদুকরেরা হাজির যখনই হাজির হয়ে গেল হাজির হওয়ার পরে এখন জাদুকররা বলছে হে মুসা তুমি আগে জাদু দেখাবে না আমি দেখাবো তা মুসা আলাইহিস সালাম চুপচাপ আছে বলছে বাবা তোমরা আগে দেখাও এখন যে যা জাদুগিরি দেখানো শুরু হয়েছে সব জমিনে ফেলে একটা করে লাঠি আর সব বিষধর বিষধর সাপ জমিনে ভরে গেছে এখন মুসা আলাইহিস সালাম চুপচাপ আছে জাদুকররা বলছে মুসা ভয় লেগে গেল নাকি আমাদের জাদু দেখে তোমার ভয় লাগলো নাকি তুমি কি পালাবার চিন্তা ভাবনা করছো মুসা আলাইহিস সালাম কিচ্ছু বলে না চুপচাপ কি বাবা আর মুসা কিছু তো বলো আস্তে আস্তে করে ওই জাদুকরদের সাপ
মুখে আস্তে আস্তে করে খেয়ে নেওয়া শুরু করলো খেতে 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 মায়েদারগুলো সব ফাঁকা হয়ে গেল মায়েদারগুলো সব ফাঁকা হয়ে গেল ওই সময় জাদুকরেরা ডাকতে লাগলো আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম এ সাধারণ কোনো মানুষ নয় এ মুজিজাটা দুনিয়ার কোনো জিনিস নয় এ জাদুটা দুনিয়ার কোনো জাদু নয় এটা হলো আল্লাহ পাকের দেওয়া আমার নবী মুসার মুজিজা আরো জোরে বলুন সুবহানাল্লাহ ওই সময় জাদুকরেরা আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের পায়ে উঠিয়ে বললেন ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ভুল হয়ে গেছে অন্যায় হয়ে গেছে অপরাধ হয়ে গেছে ও আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম আপনি আমাদেরকে আমাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করেন আল্লাহ পাক আমাদের জন্য মাফ করে দেন আমাদেরকে জন্য ক্ষমা করে দেন আপনার হাতে হাত দিয়ে আপনার প্রভুর উপরে ইমান এনেছি আপনাকে নবী বলে মেনে নিলাম আর চলে বলুন সুবহানাল্লাহ এখন যারা জাদু দেখাতে এসেছে নবী মুসাকে লজ্জিত করার জন্য তারাই নবী মুসার হাতের লাঠির সাপটা দেখে তারা ভাবছে ওরে সর্বনাশ এই সাধারণ জিনিস নয় আর নবী মুসা পৃথিবীর সাধারণ মানুষ নয় আল্লাহ পাকের নবী জাদুকরেরা সবাই নবী মুসার হাতে হাত দিয়ে আল্লাহর উপরে ঈমান আনলো নবী মুসার উপরে বিশ্বাস স্থাপন করলো একটু জোরে বলি সুবহানাল্লাহ এখন ফিরাউন তো আরো রেগে গেল ফিরাউন আরো রেগে গেল ফিরাউন বলে ওরা সব ইমাম বলছে ওদেরকে রাজদরবারে ডাকো ওদের হাত ওদের পাগুলো সব কেটে দাও ওই জাদুকরদের হাত পা কেটে দেওয়া হলো ওই জাদুকরদের শুলে চলিয়ে দেওয়া হলো যখন শুলে চলানো হচ্ছে তখন ওদের বলছে এখন ওদের সময় আছে যদি তোরা মুসার খোদার উপর থেকে বিশ্বাস ছেড়ে দিস তাহলে তোরা জানে বেঁচে যাবি আমরা যে মালিকের উপরে ইমান এনেছি যে মালিকের উপরে ইমান এনেছি আল্লাহকে এক আল্লাহ বলে জেনেছি ও ফেরাউন শুনে রাখো আমাদের জীবন চলে যায় ভালো জীবনটা দিতে রাজি কিন্তু আল্লাহ পাকের উপর থেকে বিশ্বাস ছাড়তে রাজি না আরো জোরে বলুন সুবহানাল্লাহ মুসার খোদার উপরে যখন একবার ঈমান আমরা এনেছি জীবন চলে যায় তাও কি আচ্ছা আল্লাহকে ভুলে যেতে আমরা কেউ রাজি না জোরে বলি সুবহানাল্লাহ এখন বর্তমান সমাজে কদিন আগে এনআরসির জন্য একটুখানি জাস্ট আওয়াজ তুলেছে মানুষ দিন রাত এক করে দিয়ে 24 ঘন্টা কাজ কাম বন্ধ করে দিয়ে আধার কার্ড আই কার্ড রেশন কার্ড জন্ম সার্টিফিকেট জমির দলিল একেবারে অ্যাকুরেট দিন রাত খাওয়া হয় না অনেক জায়গায় দেখা যায় ভাত আবার বেঁধে নিয়ে যাচ্ছে জানে সকাল থেকে লাইন ফেলতে হবে সন্ধ্যা পর্যন্ত তোমার দিন কি তোমার নবীকে ওই সময় ওই এনআরসিতে যদি তোমরা পাস হতে পারো ওই এনআরসি থেকে যদি তোমরা পাস হতে পারো তাহলে তোমাদের ঠিকানা জান্নাত হয়ে যাবে যদি ওই কবরের এনআরসি থেকে পাস না হতে পারো তোমাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম এখন আমরা অনেকে বলি মান রব বুকা আমার রব তো আমার আল্লাহ অসুবিধা নেই বলে দেবো তোমার দিন কিও বলে দাও ইসলাম তোমার নবীকে বলে দাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজি হে দুনিয়ার জমিনে হাত আপনার এ পা আপনার এ জবান আপনার চোখ আপনার কিন্তু যখনই মারা যাবে সবাই আপনার থেকে আলাদা হয়ে যাবে সবাই কিয়ে যাবে আলাদা হয়ে যাবে আল্লাহ বললেন ওয়ালাকাদ যারাআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা
ওয়ালাকুম আ'ইনুল্লাহ ইয়ুবসিরুনা বিহা ওয়ালাকুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম জিন জাতির ভিতরে মানুষের ভিতরে কিছু জিন কিছু মানুষ তারা জাহান্নামে যাবে কেন যাবে আমি আল্লাহ তাদের যে অন্তর দিয়েছি ভালো কিছু ভাবনা চিন্তা করার জন্য ও এখন রাজা রাত থেকে লটারি কেটে এসে বাড়ি শুয়ে পড়ে অন্তরে অন্তরে চিন্তা করছে আল্লাহ যদি 1 কোটিটা বেঁধে যায় সঙ্গে সঙ্গে 5 তলা আল্লাহ বলে এ বান্দা তোর অন্তরে ওই ভাবনা চিন্তা করার জন্য দিলাম আল্লাহ এটা লটারি কেটেছে আল্লাহ বড় আশা যদি লটারিতে মালটা বেঁধে যায় আমার 5 তলা বাড়ি মানে 4 চাকা গাড়ি আমার তখন শুটফুট সব হয়ে যাবে গ্রামের মানুষ ইমাম থেকে শুরু করে সবাই সালুট আসসালামু আলাইকুম আগে জামায় চিন্তা না এই চিন্তাধারা আল্লাহ বলে অন্তরটা ওই জন্য দিইনি ভালো কিছু ভাবনা চিন্তা করার জন্য আমি আল্লাহ আমার ভয় রাখার জন্য আমার আল্লাহ আমাদেরকে এক কান দিয়েছে আল্লাহ বললেন আমি কান দিয়েছি কি শোনার জন্য কোরআন শোনার জন্য হাদিস শোনার জন্য ভালো ভালো জিনিস শোনার জন্য আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা শুনে রাখো ও সাহাবীরা শুনে রাখো আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম কোন মানুষ যদি গান শুনে কোন মানুষ যদি বাদ্যযন্ত্র শুনে গান শোনার পরে বাদ্যযন্ত্র শোনার পরে যদি মনে মনে খুশি হয়ে যায় মনে মনে রাজি হয়ে যায় আমি আল্লাহ নবী ঘোষণা দিলাম ওই মানুষটা আর মুসলমান থাকতে পারবে না এখন বলেন আগে তো বাড়িতে টিভি ছিল পাঁচজন মেম্বারের একটা টিভি আর এখন পাঁচজন মেম্বারের 10টা টিভি তার নাম মোবাইল ঠিক কি না আগে বাড়ির পাঁচজন যদি মেম্বার থাকতো একটা টিভি এখন বাড়ির পাঁচজন মেম্বার থাকলে 10টা নাই বাদ দিলাম মিনিমাম 5টা তো আছেই আছে বিবি বলছে ওগো তুমি তো সারা দিন কাজে থাকো আমার বাড়ি ভালো লাগে না ও টিভি তো রিচার্জ করো না ভালো লাগে না টিভি তোর হাতে পচা যায় না যদি তুমি মোবাইল না কিনে দাও আমি শ্বশুর বাড়ি বাপের বাড়ি চলে যাব আর আসব না ভেলা জাল তো একদিন চার দিন পাঁচ দিন যখন খাটের উপর শোয় ওই দিক ফিরে শোয় এগো কথা বলো না কেন কি হলো সারা দিন খেতে খেতে আসলাম ভাত পানি দাও কথা তো বলো বউ তখন বলছে কথা বলতে আমি রাজি যদি মোবাইল তুমি আমায় দাও যদি মোবাইল তুমি আমায় দাও তাহলে তোমার সঙ্গে আমার সব ঠিক আছে তাহলে কোনো কিছু ঠিক নাই সাই বলছে এত ভেলা জ্বালা আচ্ছা ঠিক আছে রাগ করিস নি সামনে মাসের মাইনে ভাই তোর মোবাইল কিনে দেব কি সামনে মাসে মোবাইল কিনে দেব ছেলেটা স্কুলে পড়ে আব্বা ভালো রেজাল্ট করেছি যদি তুমি মাধ্যমিক পাস করার পর আমার যদি মোবাইল কিনে না দেস আমি গলায় ধরে দেব আব্বা যদি তুমি আমায় মোবাইল না দিয়েছো গলায় ধরে দেব এখন কিছু করার নেই যদি একটাই মেয়ে বাধ্য হয়ে দিলাম কিছুদিন পরে এই ফেসবুক টুইটার হ্যাঁ হোয়াটসঅ্যাপ করতে করতে একটা ছেলে ভালো লেগে গেল আব্বা ওই ছেলেটার সঙ্গে আমার বিয়ে দিতে হবে নাহলে আমি মরে যাব তোমারই পরশ লেগে ত্রিভুবন ওজালা তোমাকে রসুল করে পাঠাইলেন যে আল্লাহ তোমারই পরশ লেগে ত্রিভুবন ওজালা তোমাকে রসুল করে পাঠাইলেন যে আল্লাহ পিয়ারা হাবিব তুমি পিয়ারা হাবিব তুমি উম্মতের ভেলায় উম্মতি উম্মতি বলে কাঁদিছেন যে একেলা উম্মতি বলে কাঁদিছেন যে একেলা এটি মহল জন্ম মিলে মামিনার ঘরে মামিনার জীর্ণ কুটির
dilo alo gore jore bolun na subhanallah jore bolun na subhanallah bishwo nabi jokhon prithibir jomine dharay agoman korlen sei shomoy মা আমিনা বর্ণনা করে তিনি বলেন আমার ঘরে আমার সোনার চাল আসার পরে আমার অন্ধকার ঘরটায় এতটায় আলোয় আলোকিত হয়েছে যদি একটা ছুঁচো হারিয়ে যায় বিনা লাইটে বিনা চশমাতে সেই ছুঁচটা সহজেই খুঁজে নেওয়া সম্ভব একটু জোরে বলি সুবহানাল্লাহ তোমারই পরশ লেগে ত্রিভুবন উজালা তোমাকে রসুল করে পাঠাইলেন যে আল্লাহ তিনি তো খোদার হাবিব তিনি তো খোদার হাবিব নবী কামলিওয়ালা তোমাকে রসুল করে পাঠাইলেন যে আল্লাহ রোদন গর্বে মা আমিনা দিয়ে মোস্তফাকে আবা বলে ডাকবে যখন কি বোঝাবো তাকে আবা বলে ডাকবে যখন কি বোঝাবো তাকে দুঃখে কাঁদে মা আমিনা দিয়ে কামলিওয়ালা তোমাকে রসুল করে পাঠাইলেন যে আল্লাহ আল্লাহু আকবার